নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগ চ্যানেল। আজকে আমি এলোভেরা পাতার মধ্যে যে ফাঙ্গাস আক্রান্ত করে সেই টপিকটা নিয়েই আসছি। তো সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, কারণ খুব সহজেই এলোভেরার গুঁড়া পচে যায়, গাছ পুরোটাই নষ্ট হয়ে যায়, পাতাও কীরকম পচে যায়। আর সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো গাছের পাতার মধ্যে কালো কালো দাগ দাগ মতো হয়, সে দাগটা অনেকটাই ডিপ হয়। ডিপ হয়ে পাতাটাকে একদম কুঁকড়ে দেয় আর পাতার কোনো গ্রোথ থাকে না। কোঁকড়ানো সরু সরু এবড়ো খেবড়ো পাতা একদম গাছ ভরে থাকে, গাছ সারা বছর ঝিমিয়ে থাকে। আর গাছের পাতা কখনো দেখা যায়, গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে যায়। তো গাছের এরকম অবস্থা হলে কী করণীয়, তো সেটাই আমি কয়েকটি টিপসের মাধ্যমে বলছি। তো প্রথমে কি করতে হবে, এলোভেরা গাছটা যদি প্রচণ্ড রোদে থেকে থাকে তাহলে তাকে অবশ্যই ছায়ার মধ্যে আনতে হবে। আর যদি স্যাঁতস্যাঁতে জায়গা থেকে থাকে বা টবের মাটি অনেক দিন থেকেই ভেজা ভেজা অবস্থায় রয়েছে তাহলে সেই টবটাকে একটু হালকা রোদে আনতে হবে, নয়তো 2 ঘন্টা রোদ লাগিয়ে আবার ছায়াতে নিয়ে আসতে হবে। 2 নম্বর টিপস হলো, গাছের গোড়ার মাটি থেকে আগাছা বা জঞ্জাল যাই থাকুক না কেন সব পরিষ্কার করে দিয়ে মাটিটাকে গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূরে দূরে একটু খুঁড়ে নরম করে দিতে হবে। 3 নম্বর টিপস হলো, পচে যাওয়া পাতা বা শুকনো পাতা যদি গাছে থেকে থাকে তো সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে দিতে হবে। আর অবশ্যই রোগাক্রান্ত টবটাকে অন্যান্য টবের থেকে আলাদা করে নিতে হবে, তা না হলে যে পাতাটায় ফাঙ্গাস হয়েছে সেখান থেকে কিন্তু অন্য পাতাও আক্রান্ত হতে পারে। তো 4 নম্বর টিপস হলো, যদি গাছের পাতার শেষের দিকের অংশে অর্থাৎ গাছের পাতার সরু দিকটায় ওরকম কালো কালো ফাঙ্গাস হয়ে থাকে তো তাহলে সেই অংশটা কেটে বাদ দিতে হবে। আর যদি পাতার মাঝখানের অংশে বা পুরো গাছটার পাতার মধ্যেই এরকম ফাঙ্গাস থেকে থাকে তো তখন তো পুরো গাছটাকে কেটে বাদ দেওয়া যাবে না, তখন আমাদের ফাঙ্গিসাইডের ব্যবহার করতেই হবে। তো 5 নম্বর টিপস হলো, 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 লিটার জলে 1 চামচ খাওয়ার চুন গুলে কমপক্ষে 10 মিনিট রেখে তারপর সেটাকে পুরো গাছটাতেই স্প্রে করতে হবে, সপ্তাহে অন্তত 2 দিন। আর বাজারজাত ফাঙ্গিসাইড কিনতে চাইলে যেমন সাপ পাউডার, নিম খৈল এসবও সপ্তাহে 2 দিন করে স্প্রে করা যেতে পারে। তো 6 নম্বর টিপস হলো, টবের মাটি খুঁড়ে নরম করে দিয়ে নতুন বেলে দোয়াশ মাটিতে 10 ইঞ্চি টবের জন্য কাঁচা ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে 2 চামচ আর 1 চামচ চুন মাটির সাথে 1 কাপ গোবর নিয়ে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আর তারপর অল্প অল্প জল দিতে হবে। 7 নম্বর টিপস হলো, এলোভেরা গাছে রোজ জল দিতে নেই, শীতকালে 7-8 দিন পরপর যখন কিনা টবের মাটি শুকনো হয়ে যায় তখন, আর বর্ষাকালে যখন একটানা অনেক দিন বৃষ্টি হয় তখন কিন্তু গাছ শেডের মধ্যে আনতে হয়, তা না হলে গোড়া পচা আর পাতায় এই ধরনের কালো কালো ফাঙ্গাস বাসা বাঁধে। আর অত্যধিক রোদে থাকলে কিন্তু গাছের পাতা এরকম হলুদ হলুদ হয়ে শুকিয়ে যায়, তো তখন অবশ্যই গাছকে ছায়ায় আনতে হবে। তো যদি প্রথম থেকেই গাছের মাটিতে অল্প করে চুন মিশিয়ে দিয়ে মাটি তৈরি করা যায় তাহলে কিন্তু গাছের এই রোগ জীবাণুর আক্রমণটা একটু কম হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন।